গুড মর্নিং সকলকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকে উঠতে আমার একটু দেরি হয়ে গেল, তারপরে উঠে দেখছি তো এত বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। আর তোমাদের তো কালকে ব্লগ দিতে পারিনি, কারণ আমার একটু শরীরটা ভালো ছিল না, তার জন্য রেকর্ডও করা হয়নি ঠিকঠাক। তো দেখছি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি এবছরে একবারও হয়নি। আর এক্ষণ একটু বৃষ্টিটা কমলো, আর আমি সকালে উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে এখন পড়তে বসছিলাম। তো ওয়ার্ডগুলো কিছু করার পরে এখন আমি একটা ইংলিশের টেস্ট দিলাম, তো সেখানে মোটামুটি যেগুলো পারলাম প্র্যাকটিস করছিলাম, যেগুলো অসুবিধা হলো সেগুলো ঠিকঠাক করছিলাম। এরপরে টেস্টে যেগুলো পারছিলাম না সেইগুলো আমি ইংলিশ থেকে কিছু কিছু দেখছিলাম, আর এরপরে ভাবছি যে একটা যে কোনো একটা চ্যাপ্টার পড়বো বা প্রথম থেকে দেখি শুরু করতেও পারি। তো এরকম ভেবেই বসছি, আর এখানে নিতু ম্যামের বইটা নিয়ে পড়ছিলাম। তো ভার্ব চ্যাপ্টারটাই আমি মানে প্রথম থেকে ভাবলাম যে শুরু করি, তার জন্য আজকে প্রথম থেকে শুরু করে দিলাম। মোটামুটি অর্ধেকের বেশি পড়া হয়ে গেল ভার্বের। এরপরে স্নান করে আসলাম, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এরপরে আর পড়া হয়নি। তারপরে সন্ধ্যার দিকে আবার বসলাম কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে। তো বৃষ্টি তো সারাদিনই পড়ছে, আর বলছে যে সামনে এখনও একাধ দিন ভালোই বৃষ্টি হবে। তো বৃষ্টির সময় ঘরে বসে পড়তে বেশ ভালোই লাগে, তো এরকমভাবেই পড়া চলছে। আর মোটামুটি প্রতিদিনের মতোই কারেন্ট অ্যাফেয়ার্সটা এখন কমপ্লিট করব, তারপরে দেখি কি করা যায়। তো এখন মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমার একটা ক্লাস করলাম পলিটি থেকে, তো 11 নম্বর ক্লাস, সেটাও কমপ্লিট হয়ে গেল আমার। তো সেটার ভিডিওটা করিনি, এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোনগুলো পড়লাম। এরপরে ইউরোপীয়দের আগমন, এটা ইতিহাস থেকে পড়লাম। তো যেগুলো পড়ছি সেগুলো রেকর্ড করিনি আজকে, আজকে শুধু যেগুলো পড়া কমপ্লিট হলো তারপরে এগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে আঞ্চলিক শক্তির উত্থান, এগুলো এই চ্যাপ্টারটা পড়লাম ইতিহাসে। তো MCQগুলো একবার প্র্যাকটিস হয়ে মানে পড়া হয়ে গেলে তারপরে অন্যগুলো পড়ব। তো এখানে বইটা দেখছো, এটা প্র্যাকটিস সেট, তোমরা চাইলে কিনতে পারবো, অনেকে জিজ্ঞাসা করে। তো এটা থেকে আমি আজকে একটা ভাবছি যে টেস্ট দেব, তো টেস্টটা দিলাম, মোটামুটি বেশ ভালোই কোশ্চেন থাকে এটাতে, খুব কঠিন না খুব সহজে না। তো আমার টেস্ট অনেক দিন পরে দিলাম, খুব ভালো হয়নি, তো 45.5 পেয়েছি 100-এর মধ্যে। আর এখানে আমার ঠিক হয়েছিল 50টা, কিন্তু অনেকগুলো 18টা মতো ভুল হওয়ার জন্য আমার 5 নম্বর মতো বাদ গেছে। তারপরে আমি ভাবছি যে আর কি পড়বো, তো ভূগোলটাই পড়ি। রাত্রের দিকে টেস্ট দিলে অনেকটা টাইম যায়, টেস্টটা দুপুরে দেওয়াটাই ভালো। তো এরপরে পশ্চিমবঙ্গে জলবায়ু মৃত্তিকা এগুলো সব আমার পড়া হলো। তো আজকের মতো এই পর্যন্ত, আজকে আর পড়া হচ্ছে না, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।